মু সেকথা কু সবু দিগে ড্যান্স বার হো যে মহিলা মানে কাম করছেন নির্যাতন হোক সবুজে তা রোগ লগাইয়া দরকার তাঁর স্পেশাল আরেঞ্জমেন্ট করি তা রোজগার ব্যবস্থা করার দরকার তাহলে এসব থেকে বঞ্চিত হবেন এবং মহিলা সুরক্ষিত রহবে কিন্তু সরকার কোনো স্টেপ নেও না সরকার চিন্তা নাই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা বড় সে অন্ধ হয়ে পড়ি কি রাজ্যপ্রাই মহিলা কর চাহু না নিশ্চিত আপনার দেখবে যে সুপ্রিম সুপ্রিমকোর্টর রায় আসা নিশ্চিত বিচারপতি কহিলে কি রাহুল গান্ধী উপরে যে রোক লগা যাইলে যে দণ্ডবিধান দিয়ে গুজরাট হাইকোর্ট গোটে ইন্টেনশনালি দিয়ে এবং যে বাবদ দুই বর্ষ তোমার দণ্ডদেশ দিয়েছিল তা বাবদের কেউ রিজিন দিয়ে মেনশন করে নাই এটা ইন্টেনশনালি করে বলে আজ রাহুল গান্ধী যে কথা কুলে কি আদানি মোদী বিষয়ে যে প্রশ্ন পচারি চীন সহ সম্পর্ক যে প্রশ্ন পচার এই যে তাড়াইয়া যাই কি নরে মোদী কুশাসন দুর্নীতি বিষয়ে যে রাহুল গান্ধী বারম্বার আটাক করলে সে কথা নিয়ে ভয়ভীত হয়ে গিয়ে ইন্টেসনা তাঁর উপরে আক্রোশ রক্ষি দণ্ড করাই সরকারি সংস্থা মানুষ নরেন্দ্র মোদী অপ্যবহার করতে যে প্রশ্ন উঠেছিল আজ প্রমাণিত হয়ে যাই নিশ্চিত পুঁ রাহুল গান্ধী সংসদ ফের সত্যের জয় হয়েছি ভারতবাসীরা জয় হয়েছি গণতন্ত্র সম্বিধান বঞ্চি বলে অনুভব হয়েছি সারা ভারতবর্ষে যদি এইভাবে রায় আসন থাকে তার সমিধান গণতন্ত্র প্রশ্নবাজী থান্তা. হয়ে থাকে নিশ্চিত রাহুল গান্ধী যেব সংসদ যাই সাধারণ লোক মান গরিব খটকিয়া কথা কিন্তু আজ বি যাইছেন কথা উঠে অনাস্থ প্রস্তাব কথা আপনার দেখিয়ে মণিপুর জলুচি সারা দেশের বিজেপি দ্বারা নিয় বন্ধ করার প্রয়াস না সাধারণ মহিলা মানুষ বস্ত্র করি বুল যাচ্ছি গোট সে বুল সে নিজে যে দুঃখ সহ কুমার কার্গিল যুদ্ধের দেশকু সুরক্ষা করে পার্লে কি দেশ ভিতরে যে স্ত্রী কু সুরক্ষা পারলে নাই কেউ মানে সম্পৃক্ত লে বিজেপি আর্ এসএস কর্মকর্তা মানে সম্পৃক্ত লে সে বস্ত্র করি মহিলা মানুষ আপনার দেখবে দেশের অধিকাংশ জায়গার সেটি বিজেপি আর্ এসএস এবিপি রমকর্তা মানে রে আজ পার্লামেটের অনাস প্রস্তাব আসি কারণ মোদি গভর্নমেন্ট শাসন চলাই সম্পূর্ণ বিফল হয়েছেন তা নিশ্চিত উঠিছি সমস্ত খুশি অনেক ভারতবাসী আশার নিশ্চিত রাহুল গান্ধী ডিডোক উঠি আপনার দেখি যেত তা দণ্ডবিধান করার সাগে সাং কেউ ভাগ তা বিজেপি নেতা মানে তা কথা কহিলেন তাঁর কটর সাঙ্গে সাং ঘরু কাড়িদেলে তা সংসদ রু কাদেলে সে তৎপরতা এখন না বিজেপি ভয়ভীতই কি রাহুল গান্ধী উপরে দেখুন রাহুল গান্ধী ভারত জোড় যাত্রা যে চারি হাজার কিলোমিটার পদযাত্রা কলে সে গরিব খটিকিয়া চাষি মহিলা যুবক ছাত্র মানুষ দুঃখ শুণলে লোক মান মজি গেলে এবং সারা ভারতবর্ষ বুঝি গেলে নরেন্দ্র মোদী যে কথা কই আশা দিয়ে সরকারকে আসিলে আজ বেরোজগার চরম সীমার পড়ছে মহিলা নির্যাতন দেশের পরম সীমা পার করেছি দরদাম আকাশ ছুয়া সাধারণ লগণে পঞ্চিয়া পৈ সংঘর্ষ করচంటి নরেন্দ্র মোদিଙ୍କর গটে কথা ভি ৰকি পারলে নাই কিন্তু রাহল গান্ধী বারবার સાધારણ લગ્યા કુકી સાધારણ લગુસન સાધારણ લગર છીડા હોઈ દરદામ હું બેરોજગાર હું મહિલા નિજાતન નિશ્ચિત સાધારણ રાહુલ ગાંધી રાહુલ વિજય વિજય કી આમે બહુ ખુશી અ ଦେଶର ଆମ ରାଜ୍ୟ ଛାତ୍ର ସମାଜ ଖୁସି ଅଛନ୍ତି ଯୁବକ ସମାଜ ଖୁସି ଅଛନ୍ତି ସବୁ ବର୍ଗ ଲୋକମାନେ ଖୁସି ଅଛନ୍ତି କାରଣ ରାହୁଲ ଗାନ୍ଧୀଙ୍କ ଉପରେ ଯେଉଁ ଅନ୍ୟାୟ ହେଇଥିଲା ତାକୁ ଜଣା ପଡ଼ିଯାଉଥିଲା ଗୋଟେ ଇଣ୍ଟେନସନାଲି ତାଙ୍କ ଉପରେ ଏଇଭଳିଆ କରାଯାଉଛି ତାଙ୍କ ମୁହଁକୁ ସ୍ୱରକୁ ଚପେଇ ଦେବାକୁ ଚେଷ୍ଟା କରାଯାଉଛି ଯେତେବେଳେ ଅନ୍ୟାୟ ହୋଇଛି ସର୍ବପ୍ରଥମେ ଅନ୍ୟାୟ ବିରୋଧରେ ଛାତ୍ରମାନେ ରାସ୍ତାକୁ ଓହ୍ଲାଇଥାନ୍ତି ସ୍ୱରୋତ୍ତୋଳନ କରିଥାନ୍ତି ଯେଉଁ ଦିନଠୁ ରାହୁଲ ଗାନ୍ଧୀଙ୍କୁ ଦଣ୍ଡାଦେଶ ହେଇଥିଲା ସାରା ଭାରତ ବର୍ଷର ଛାତ୍ରମାନେ ରାଜରାସ୍ତାକୁ ଓହ୍ଲାଇଥିଲେ ମହନ୍ତ୍ରେ ବୋଥ୍ରେ ବସିଥିଲେ ଇଡି ଅଫିସ୍ ଆଗରେ ପ୍ରତିବାଦ କରିଥିଲେ ସରକାର ବିରୋଧରେ ପ୍ରତିବାଦ କରିଥିଲେ ନରେନ୍ଦ୍ର ବିରୋଧରେ ସ୍ୱରୋତ୍ତୋଳନ କରିଥିଲେ କାରଣ জানিচ ভাৰতবাসীকৰ স্বৰক চপাই দিয়া চেষ্টা কৰোঁ নৰেন্দ্ৰ মোদী চৰকাৰ সেষ্ট ব্যৱহাৰ কৰোঁ মণিপুৰ নাই এবাৰ মই নিৰ্যাতনা ৰাজ্য হ'ল দেমা পাৰ কৰিছে মই মানুহ সুৰক্ষা দেবাৰে চৰকাৰ বিফল হৈছিল এনে নিৰ্বাচন পূৰ্বৰ মহিলা কথা কোৱে মা সন্মান কথা কোৱে প্ৰকৃতিৰে মা সন্মান কথা চিন্তা কৰো নাই আপোনাৰ দেখিব মণিপুৰে য'তে ব্যৱস্থা কৰি বোলা হ'ল নৰেন্দ্ৰ নিৰৱ সাজিলে এই ৰাজ্যৰ যে মুখ্য સમર્થન દે પાર્લામેન્ટરે ઓડીશા કથા કહ્યું જે બાર કર નિ બળુચી રાજ્ય સરકાર તપે પદ્પ ન તર ચિંતા નાં સે જા નિર્વાચન સમયે ટકા દેકિ ભોટ નવા છીએ જાણી નાખી કેથર સાધારણ લગભગ બુજી સાર કે એવો સરકાર સંપૂર્ણ વિફળ હોય છે આ મહિલા નિજાતનરે ઓડીશા સૌ સીમા પાર કરી છે એટી નિજુક્તી નાહી જે નિજ નિજો પોષણપણે ફૂલ બાટા સેમાને સરકાર બાટા કે પદક્ષેપ નો સ્ટેપ સરકાર તાપે સચેતન કરી ઉપર પરિસ્થિતિ આપણ બારંબાર નિર્તન બળુ છે મહિલા નિર્જાતન આપણને ઓડીશા દેશા નંબર દુર અહીં মু সেকথা কু সবু দিগরে ড্যান্স বার হো যে মহিলা মানে কাম করছেন নির্যাতন হোচ সবু জায়গায় তাকে রোগ লগাইয়া দরকার তাঁর স্পেশা আজমেন্ট করি তাঁক রোজগার ব্যবস্থা করার দরকার তাহলে এসব থেকে বঞ্চিত হবেন এবং মহিলা সুরক্ষিত রহবে সরকার কোনো স্টেপ নেও না সরকার চিন্তা নাই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা বড় সে অন্ধ হয়ে পড়ছে কি রাজ্যপি মহিলা পাই সে চাঁদা নিশ্চিত ওড়িশা সারা ভারতবর্ষ প্রভাব পড়েছে ওড়িশার প্রভাব পড়ুচি রাহুল গান্ধী যে দেশবাসীক কথা কুচ সত্যর কথা কুচন সৎ বাট চলুর কথা কুচার গরিব খটিকিয়া চাছি মূল্য কথা কুচার যুবক কথা কুচার নিশ্চিত ওড়শার অধিক সমস্যা সবুঠ যদি ইস্যু দেখছি নিশ্চিত কংগ্রেস দল উঠেওছে আগামী দিন রাহুল গান্ধী নেতৃত্বের ওড়শার বি জোরদার নবীন এবং মোদী বিৰোধেৰে আন্দোলন কৰাদাৰ সংগ্ৰাম কৰা দেখোন নিশ্চিত আমি প্ৰত্যাদ কৰিছোঁ গণতন্ত্ৰ প্ৰক্ৰিয়াৰে যা আমি সম্ভৱ আমি চৰকাৰক সচেতন কৰিব প্ৰয়াস কৰোঁ আৰু তুমি চাপ পকাছু কিন্তু চৰকাৰ তাৰপিছত গুৰুত্ব দৌ নাহাৰণ লোক বুজি চাৰিওচোন গৃহণীয়ে বুজিছা যদি সবু দৰ বঢ়িব আপোনাৰ দেখিব খালি পৰিৱেশ নাই আপোন অত্য সামগ্ৰী যা দেখিব

କଂଗ୍ରେସ ଏବଂ ଛାତ୍ର କଂଗ୍ରେସ ୟା ବିରୋଧରେ ରାଜ୍ୟ ସାରା ଆନ୍ଦୋଳନ କରିବ ଏବଂ କୃଷିମନ୍ତ୍ରୀଙ୍କୁ ରାଜରାସ୍ତ ରଖି ପ୍ରତିବାଦ କରି ଅଟକାଇବ ଏବଂ ଯେଉଁ ଯାଏଁ ଦରଦାମ କମିଟିକୁ ଡାକରା ଦେଇଥିଲା ଆନ୍ଦୋଳନ ଚାଲୁ ରଖିବ କିନ୍ତୁ ସାଧାରଣ ଲୋକମାନେ ସାମିଲ କରିବାକୁ ମୁଁ ଅନୁରୋଧ କରିବି ଏ ଆନ୍ଦୋଳନରେ